बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी बंधुरा गतकाल तुम्हारे 23 पृष्ठा पर्यन्त अंक करिएछिलाम आज के चले जाब 24 पृष्ठाय 24 पृष्ठार प्रथम कथा लेखा आछे पूर्वेर पृष्ठाय उल्लेखित प्रश्न क संख्यक पेंसिल एवं एक रबारेर मूल्य एकत्रे 50 टाका हले कर मान निर्णय कर पूर्वेर पृष्ठाय उल्लेखित देखो 23 पृष्ठाय ओई जे अक्षर प्रतीक व्यवहार करे समस्या समाधान करो एखाने जेटा लेखा छिल एकटी पेंसिल ओ एकटी रबारेर मूल्य जतक्षणे 6 टाका ओ 8 टाका बिक्रय करा हलो क संख्यक पेंसिल ओ एकटी रबार आमरा 6 टाकाय क्रय करलाम समस्याटि गाणितिक वाक्ये प्रकाश करि अर्थात एई अंकटा जे आमरा गाणितिक वाक्य साजिएछिलाम देखो एरकम आमरा एकटा गाणितिक वाक्य साजिएछिलाम एई अंकटा थेके आमादेर एबार ख एर मान कत धरेछो ना 50 24 पृष्ठाते खयेर मान क्षयेर विभिन्न मानेर जन्य उपरेर प्रश्न अनुयायी क्षय मान निर्णय कर अर्थात क्षय मान आमि 50 बोलेछिलाम एरपरे धरतेबे 62 एरपरे धरतेबे 98 एरपरे धरतेबे 140 एबारे एभाबे आमरा कि करते पारबो अंकटा करते पारबो प्रिय शिक्षार्थीरा एबार आमरा चले जाब 3 नम्बर एई दुइयेर नीचे देखाते 3 लेखा आछे जे क्षय मान निर्णय करार जन्य गाणितिक वाक्य सत्य हय एई अंकगुलो तोमादेर पूर्वे करेछिलाम তারপর আমি একটা অঙ্ক আবার তোমাদের করে দিচ্ছি ক গুণন পাঁচ যোগ ক এই তিন গুণন প্রথম বন্ধনী পাঁচ যোগ ক সমান 18 তোমরা অনেকে মনে করতে পারো স্যার এখানে তো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় হ্যাঁ প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় যখন আমরা বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক গুলো পাবো তখন সেই প্রথম বন্ধনীর কাজ তো পরে করতে হয় তাহলে কি যখন অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক থাকে তখন এই অঙ্কগুলোতে গাণিতিক ভাবে প্রথম বন্ধনীর কাজটা প্রথম বন্ধনীর কাজ বলতে অক্ষর প্রতীকের কাজটা পরে করতে হয় তাহলে আমরা এখানে এই অক্ষর প্রতীকের কাজটা পরে করব যেহেতু এই তিন কি অবস্থায় ছিল গুণন তাহলে আমরা 5 যোগ ক আর এই তিন কি ছিল গুণন তাহলে এবার আমরা কি করব ভাগ তাহলে এবার 5 যোগ ক সমান 18 ভাগ 3 5 যোগ ক সমান 6 আমরা কত পেয়েছি 6 এই 5 ক এর সাথে কি অবস্থায় ছিল যোগ তাহলে আমরা ক সমান 6 বিয়োগ 5 তাহলে আমরা ক মান পেয়েছি কত 1 প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আর পাঁচটা অঙ্ক আছে তোমরা নিজ নিজ দায়িত্বে বাসায় এস ডব্লিউ করবে আর এরপর একটা লেখা আছে দেখো 4 নাম্বার বড় অঙ্ক কিন্তু এটা একটা এই অতের পূর্ণাঙ্গ অঙ্ক যেটা পানির একটি বোতলের ওজন 120 গ্রাম মীরা 50 গ্রাম ওজনের একটি ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যাকে ক দ্বারা তাহলে একটা বোতলের ওজন ছিল কত গ্রাম 120 গ্রাম খেয়াল করো একটা বোতলের ওজন গ্রাম 120 গ্রাম ছিল তোমার কাছে যদি পাঁচটা বোতল থাকতো আমি যদি বলতাম পাঁচটা বোতলের ওজন কত তখন তুমি এর সাথে কি গুণন করতে পাঁচ অথবা 5 × 120 এটাই করতে না তোমরা হ্যাঁ এটা অবশ্যই করতে এখানে যেহেতু পাঁচ বলা নেই কি বলা আছে ক তাহলে আমি এখানে কি বসাবো ক আগে পরে করলে গুণের কোনো সমস্যা হয় না আমার এই সংখ্যার মানে কোনো পরিবর্তন হয় না এর সাথে আছে 50 গ্রাম ওজনের একটা ব্যাগ আমি যদি বলতাম পাঁচটা বোতল এবং তোমার ব্যাগের মিলে মোট ওজন কত তুমি তাহলে কি করতে এখানে 600 আর তুমি কি করতে তোমার ব্যাগের ওজন ছিল কত 50 তাহলে এটা তুমি যোগ করতে যোগ করার পর অন্ত তোমার কত হতো 650 এখানে আমরা তাই করব তাহলে ক গুণন 120 যোগ যেহেতু আমার ব্যাগ একটা একটা ব্যাগের ওজন সাথে কি হবে যোগ তাহলে আমি এখানে যোগ করেছি তাহলে আমরা দেখো প্রথমে লিখেছি গাণিতিক বাক্য প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমে লেখা আছে 1 নম্বর দিয়ে
ক এবং খ এর এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। তাহলে আমরা সরাসরি লিখতে পারি গাণিতিক বাক্যে বা গাণিতিক বাক্য ক গুণ ১২০ যোগ ৫০ সমান খ। এবার আমরা ধরো দুই নাম্বার, তার নিচে দেখো লেখা আছে খর মান নির্ণয় করো যখন ক সমান ১০। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের অঙ্কে আমি তোমাদের বলেছিলাম যদি কর মান দেওয়া থাকে খর মান বের করতে হয়। যেহেতু এখানে কর মান দেওয়া আছে আমাদের কিসের মান বের হবে? খর মান। তাহলে আমরা লিখতে পারবো ক সমান ১০ হলে আমাকে প্রথমে এই গাণিতিক বাক্যটা লিখতে হবে। এই গাণিতিক বাক্যটা আমি প্রথমে দেখো লিখেছি, লেখার পরে কর পরিবর্তে আমাদের কত লিখবো ১০। মানে ১০ গুণন ১২০ যোগ ৫০ সমান খ। এবার আমরা চলে আসবো এখানে, এই ১০ আর ১২০ গুণ করে পেয়েছি আমি কত? ১২০০। এর সাথে যোগ ছিল কত? ৫০। এপাশে কত কি ছিল আমার? খ। মানে এই দুটো যোগ করে আমি পেয়েছি কত? ১২৫০ সমান খ। এর মান দাঁড়ায় কি হতে? খর মান কত? খর মান ১২৫০। আমরা লিখতে পারি কি হতে? খর মান ১২৫০। এর পরবর্তীতে দেখো আরেকটা সংখ্যা লেখা আছে ৩। এখানে লেখা আছে কর মান নির্ণয় করো যখন খ সমান ৭৭০। এর মানে তোমার কাছে খর মান দেওয়া আছে, তোমাকে কর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি খ সমান ৭৭০ হলে আমাকে কিন্তু এখানে পূর্বের সেই একের গাণিতিক বাক্যটা লিখতে হবে। আমি এখানে কিন্তু দেখো প্রথমে গাণিতিক বাক্যটা লিখেছি, লেখার পরে লিখেছি দেখো ক গুণন ১২০ যোগ ৫০। এবার খর জায়গায় আমি কত লিখবো? ৭৭০। আমি খর জায়গায় কি লিখেছি? ৭৭০। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো এই ৫০ এপাশে কি অবস্থায় ছিল? যোগ। তাহলে এপাশে আসে আমাদের কি হয়েছে? বিয়োগ। আমরা জানি এপাশের সংখ্যাটা যখন ওই পাশে যায় তখন চিহ্নের পরিবর্তন হয়। তখন কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমরা চিহ্নের পরিবর্তন যোগ ছিল বিয়োগ করেছি। এবার ক গুণন ১২০ বিয়োগ করে পেয়েছি কত? আমি ৭২০। এবার ক সমান ১২০ কি অবস্থায় ছিল? গুণ। তাহলে ৭২০ ভাগ ১২০, ভাগ করে আমি কত পেয়েছি? ৬। তাহলে অর্থাৎ আমি লিখতে পারি অতএব ক মান ৬। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা চলে যাও ২৫ পৃষ্ঠায়। নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করুন, খোলা বাক্য গাণিতিক বাক্য শনাক্ত করো। দেখো এই অঙ্কগুলো আমরা প্রথমেই করেছিলাম, এই অঙ্কগুলো আমরা প্রথম দিকে করেছিলাম, অর্থাৎ ২২ পৃষ্ঠায় দেখো এই অঙ্কগুলো করেছিলাম। সেম অঙ্ক এগুলো কিন্তু ছোট প্রশ্নের মধ্যে বেশি আসে। এবার দুই নাম্বারটা দেখো, আমরা দুই নাম্বার অঙ্কগুলোও করেছিলাম এই তোমার ২২ পৃষ্ঠার একের মধ্যে, দেখবে ২২ পৃষ্ঠার একের মধ্যে সেম অঙ্ক এখানে শুধু অনুশীলনের মধ্যে দেওয়া আছে। এবার তিন দেখো, বর্গ আকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেমি। তাহলে আমরা তিন নাম্বার বর্গের তা দিয়ে করিনি, তাই আমরা বর্গের তা দিয়ে এখন তোমাদের করিয়ে দিয়েছি। দেখো আমরা জানি বর্গের ৪টি বাহু আছে, তাহলে আমরা বর্গের পরিসীমা নির্ণয় সূত্র বলেছিলাম কি? ৪ গুণন বাহু। তাহলে একটা বাহুর মান কত? ক গুণন ৪, যেহেতু ৪টা বাহু ক গুণন ৪ সেমি। পরিসীমার ক্ষেত্রে কিন্তু মনে রাখবে বর্গ হয় না, পরিসীমার ক্ষেত্রে কিন্তু বর্গ সেমি হয় না, তাই আমি এখানে কি লিখেছি? শুধু সেমি। তোমরা যদি এখানে ভুলে বর্গ সেমি লেখো তাহলে নাম্বার দেবে না। এরপরে দেখো দ্বিতীয় নাম্বারটা জানতে চেয়েছে এরকম তিনটি বর্গ আকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত? আমাকে তিনটা বর্গ কি বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমার কাজ হলো একটি বর্গের ক্ষেত্রফল বের করা। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান কি? বাহু গুণন বাহু। যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য ছিল ক, তাহলে ক গুণন ক বর্গ শ্রেণী। এটা কয়টা বর্গের পেয়েছি আমি? একটা। আমাকে বের করতে হবে কয়টা? তিনটা। অতএব তিনটি বর্গের ক্ষেত্রফল, তাহলে তিন গুণন এই দেখো ক আর ক গুণন করলে কি হয়? ক স্কোয়ার। এটাকে বলা হয় কি? ক স্কোয়ার। তোমরা এই সংখ্যাগুলো পাবে ক্লাস সিক্সে উঠে। তারপরে যদি তোমাদের এটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এপাশের সংখ্যাটা লিখবে, আর যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা লিখবে। এটা কিন্তু টিক চিহ্ন নয়, এটার কিন্তু মান কত? ২। এটাকে বলা হয় কি? স্কোয়ার। তোমরা এগুলো পাবে ক্লাস সিক্সে গিয়ে। তাহলে আমরা লিখবো অর্থে তিনটি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ শ্রেণী, অথবা তিন গুণন ক গুণন ক বর্গ শ্রেণী। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই লিখবে। এবার আমরা দেখো
আমি এই 24 পৃষ্ঠা 25 পৃষ্ঠার একটা অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমাদের আমি অলরেডি তিনটা করে দিয়েছি পাঁচ নাম্বারটা ইনশাআল্লাহ তোমাদের করে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই পাঁচ নাম্বার প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা পাঁচ নাম্বার অঙ্কটা সবাই বোর্ডে খেয়াল করব কয় এবং খর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো তাহলে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখি দেখো গাণিতিক বাক্যে ক গুণন 18 যোগ 12 সমান ক কারণ আমার ক প্যাকেট বিস্কুট ছিল কয়টা প্যাকেট বিস্কুট আমি জানি সেটার মান ছিল কি ক আর এক প্যাকেট বিস্কুটের মূল্য ছিল কত 18 সাথে একটা পানির বোতল ছিল সেটা কয় টাকা 12 টাকা এই দুটো মিলে আমার ছিল কত খ এই সবগুলো মিলে ছিল কি আমার খ টাকা এবার আমরা চলে যাব এক নাম্বার শেষ আমাদের কিন্তু এক নাম্বার শুধু জানতে চেয়েছে গাণিতিক বাক্যের মাধ্যমে তাই আমি শুধু গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করেছি এবার আমরা চলে যাব খ নাম্বারে অর্থাৎ দুই নাম্বারে ক সমান 10 হবে খ এর মান কত আমার কাছে জানতে চেয়েছে আমি আশা করি তোমরা অলরেডি আমার আগে অঙ্কটা করে ফেলেছো কারণ তোমরা সবাই অনেক ভালো পারো এবং প্রত্যেকে অনেক মনোযোগী তোমরা তাহলে আমরা ক গুণন 18 যোগ 12 খ লিখেছি এবার ক এর মান জানা আমাদের কত লিখেছি আমরা 10 তাহলে 10 গুণন 18 যোগ 12 খ 180 এই দুটো গুণন করে পেয়েছি কত আমি 180 যোগ 12 সমান খ এবার যোগ করা হয়েছে আমার কত 192 তাহলে অতএব খ সমান কত 192 এবার আমরা চলে যাব এই পাশের তিন নাম্বারটাতে খ এর মান 120 হবে খ এর মান আমার কাছে কত দেওয়া আছে 120 তাহলে আমাদের প্রথমে এই গাণিতিক বাক্যটা লিখতে হবে ক গুণন 18 যোগ 12 সমান খ ক যোগ 18 যোগ 12 ক গুণন 18 যোগ 12 সমান 120 অর্থাৎ খ এর জায়গায় আমি কত লিখেছি 120 তাহলে এবার আমাদের ক গুণন 18 এখানে 12 কি অবস্থায় ছিল যোগ এবার আমি কি করেছি বিয়োগ তাহলে এবার ক গুণন 18 বিয়োগ করা মান পেয়েছি কত আমি 108 আর ক সমান এই 108 আর এই 18 কি অবস্থায় ছিল গুণ তাহলে এই পাশে আমি কি করেছি ভাগ তোমরা জানো এই পাশের সংখ্যা পাশে গিয়ে কি করতে হয় ভাগ তাহলে আমি ভাগ করেছি তাহলে অতএব ক সমান কত 6 তাহলে আমরা লিখতে পারি অতএব ক এর মান 6 প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু চতুর্থ অধ্যায় শেষ তাই আমরা সরল অঙ্ক কিছু অতিরিক্ত সরল অঙ্ক দিয়েছিলাম এই অতিরিক্ত সরল অঙ্কগুলো তোমরা আগামী ভিডিও ক্লাস থেকে পাবে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে এবং সবাই নিজ নিজ দায়িত্বে এসডব্লিউ করবে এবং গতকাল তোমাদের যে ছোট প্রশ্ন দেওয়া ছিল 40টার মধ্যে প্রথম 20টা তোমরা এবার 21 থেকে 40 পর্যন্ত সেই ছোট প্রশ্নগুলো বাসায় এসডব্লিউ করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ